10ই সেপ্টেম্বর রাতে গুলশানের নিকেতনে নিজের ড্যান্স ক্লাব সোহাগ ড্যান্স ট্রুপ থেকে দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেফতার হওয়ার পর এখন কারাগারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। সিআইডি বলছে দুবাইয়ের 4টি ড্যান্স বার ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড ও হোটেল সিটি টাওয়ারে নারী পাচার করতেন ইভান। উচ্চ বেতনে কাজের কথা বলে নিয়ে অল্প বয়সী মেয়েদের দেহ ব্যবসায় বাধ্য করত চক্রটি। কতজন নারীকে এ ভাগ্য বরণ করতে বাধ্য করা হয়েছে তা জানতে ইভানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। ইভানের সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজার চেষ্টা চলছে। জানতে চাই সে দুবাইয়ে কার কাছে মেয়েদের পাঠাতো, কতগুলো মেয়েকে পাঠিয়েছে এবং সেই মেয়েগুলো কি এখনো দুবাইয়ে আছে নাকি তারা ফেরত এসেছে সবাই, এই বিষয়গুলো আমরা জানতে চাই এবং কতদিন ধরে সেটার সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা যে কজন ভিকটিম পেয়েছি তারা সবাই এটা বলেছে যে তাদের হোটেলে কাজ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল 50,000 টাকা বেতন দেবে, কিন্তু তারা ওখানে যাওয়ার পর তাদের দিয়ে প্রস্টিটিউশন করানো হয়েছে জোর করে। গত 12ই জুলাই এ চক্রের মূল হোতা এবং দুবাইয়ের 4টি হোটেলের অন্যতম মালিক আজম খান সহ 5 জনকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি বলছে গ্রেফতার হওয়া একাধিক আসামি ইভানের জড়িত থাকার কথা বলেছেন। দুবাইয়ে পালিয়ে থাকা আজম খানের ভাই নাজিম, তার ম্যানেজার এরশাদ ও আলমগীরকে ধরতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে সিআইডি। এই মামলাটি তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি যে গ্যাং লিডার যে আজম, আজমের ভাই নাজিম, তার ম্যানেজার এরশাদ, এরা এখনও দুবাইয়ে পলাতক অবস্থায় আছে। তা এইসব আসামিদের বিরুদ্ধে আমরা রেড নোটিশ জারি করতে যাচ্ছি। সিআইডি বলছে নারী পাচার চক্রের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।